পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে আপনাদের এই পুলিশ জব সার্কুলারটি সম্পর্কে ডিটেলস জানিয়ে দেব জানিয়ে দেব তাদের মেন সার্কুলার থেকেও অনেক ইনফরমেশন এই জব সম্পর্কে জানতে চাইলে দেখতে হবে ফুল ভিডিওটি এবং সেই সাথে বলবো নিয়মিত চাকরি আপডেট পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটি প্রেস করে সঙ্গে থাকুন চলুন এই জবে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি যেহেতু এটি একটু গভর্নমেন্ট জব সেহেতু একটু বড় হতে পারে কোনো কিছু স্কিপ করবেন না তো কীভাবে কাগজপত্র নিয়ে যাবেন কী কী কাগজপত্র নিয়ে যাবেন সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এখানে বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারকের ভিত্তিতে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল কার্যালয়ের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গত পয়লা আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ পদের সংখ্যা থাকছে দুটি জনবল নিয়োগ নিচ্ছেন তিনটি এখানে পদের নাম কম্পিউটার অপারেটর পদের দুটি দুইটি স্যালারি থাকছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তাছাড়া শিক্ষাগত যোগ্যতা থাকছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন

অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তাছাড়া এখানে বলা হয়েছে বয়সীমা থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা অঙ্গনের সন্ধ্যা খাতে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদন ফি প্রার্থীকে কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে পরীক্ষা ফি বাবদ অর্থনৈতিক কোড নাম্বার এই নাম্বার দুইশো টাকা অনলাইনে জমা দিয়ে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্র সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল আবেদন করবেন যেভাবে আমি আপনাদের সমস্ত প্রসিডিও দেখিয়ে দিচ্ছি আবেদনের শেষ সময় থাকছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন তো সঙ্গেই থাকুন আমি আপনাদের সমস্ত ইনফরমেশন জানানোর পরে তাদের এখন মেন সার্কুলার থেকে এখানে গণপূজা দিন বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ডার এর কার্যালয়ে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল তাদের ওয়েবসাইট হচ্ছে www.ptctangal.police.gov.bd এখানে শর্তাবলীর মধ্যে যা থাকছে শর্তাবলীর মধ্যে থাকছে আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম সহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ এবং এর ওয়েবসাইট www.police.gov.bd পুলিশ ডট পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইটে রয়েছে তাছাড়া আমি দেখিয়ে দিব আপনাদেরকে নির্দিষ্ট আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আবেদনপত্র কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবরে পনেরো নয় 2024 ইংরেজি খ্রিস্ট তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আপনি সমস্ত ইনফরমেশন যখন কালেক্ট করবেন তখন আপনি খামের উপরে আপনি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই পজিশনের নামটি উল্লেখ করে দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে তাছাড়া আবেদনপত্রের সাথে নির্মুক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে সে মনোযোগ সহকারে শুনবেন কারণ কোনো কাগজপত্র মিসিং হয়ে গেলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারছেন না অর্থাৎ আপনি সেখানে এই জবটি করার জন্য ক্যাপাবেল না তো চলুন এখন জানিয়ে দিচ্ছি কে কে কাগজপত্র আপনাকে সঙ্গে নিতে হবে এখানে বলা হয়েছে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রতীক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূল সত্যায়িত কপি কাছাটা থাকছে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন চার কপি পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সম্পত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি থাকতে হবে প্রার্থীকে কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল অনুকূলে ক্রমিক নং এক হতে দুই পর্যন্ত পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড নম্বর এত তে টাকা অনলাইনে জমা প্রদান করতে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়স সীমা পাঁচ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে অনূর্ত তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তাছাড়া আবেদনকারীকে লিখিত বাস্তব ও মৌখিক পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবি ও সিলমোহরযুক্ত হতে হবে কর্মিক নং এক হতে দুই প্রার্থীদেরকে ঢাকা বিভাগীয় কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এবং সরকার কোটা বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হবে নির্ভুল ঠিকানার প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্র সহিত নাম ও ঠিকানা উল্লেখপূর্ব দশ টাকা মূল্যায়নের দশ দশমিক পাঁচ ইঞ্চি থেকে ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে এখানে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোন প্রকার টিএ ডি দেওয়া হবে না চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্বাচিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে এক্ষেত্রে আবেদনপত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগ আদেশ বাতিল বলে করে তার বিরুদ্ধে কঠোর আনানোর ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে এই সার্কুলারটি প্রোভাইড করেছে মোহাম্মদ নজরুল ইসলাম এনডিসি কমান্ডার ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল তার মোবাইল নাম্বার এটা দেওয়া হয়েছে তাছাড়া ইমেল রয়েছে সিএমডি অ্যাট দ্য পলিশ ডট ডট তো এই সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন বলেছি আশা করি বুঝতে সহ হবে না এবং খুব সহজ ও সাবলীল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করেছি তারপরও বলবো কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্সার করবো তাছাড়া আমি বলবো আপনি একটি ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে কি কি তারা ইনফরমেশন নিতে বলেছে আমি বলেছিলাম আপনাদের কাছে তো এই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং তারা ফেরতযোগ্য খামের কথা উল্লেখ করেছেন আপনি তারা আপনাকে একটি খাম ফেরত রিটার্ন করবেন সেই খামটাও আপনাকে সংযুক্ত করে দিতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস কথা বলবেন না আপনাদের জন্য নিয়মিত জব নিয়ে হাজির হচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ